নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার বেলঘরিয়া 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় কোনো যাত্রীর প্রাণঘাতি না ঘটলেও বেশ কয়েকজন আহত। ঘটনাস্থলে পুলিশ চলছে উদ্ধার কাজ। জানা যায় এদিন ভোরবেলা একটি বেসরকারি লাক্সারি বাস যাত্রী নিয়ে বহরমপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ঠিক তখনই শান্তিপুর থানার বেলঘরিয়া 34 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। প্রাথমিকভাবে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে একজনের শরীরে গুরুতর আঘাত লাগায় তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওই বাসে উপস্থিত থাকা এক যাত্রী প্রশান্ত বিশ্বাস বলেন, অনুমান চালক ঘুমন্ত অবস্থায় ছিল। এর পাশাপাশি তিনি বলেন, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে ওই স্থানে রাস্তা অনেকটা শুরু হওয়ার কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তবে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার কারণে কিছু কিছু জায়গায় বেহাল অবস্থা হয়েছে রাস্তায়। পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। কি হয়েছে, কিভাবে হলো এটা, কি দেখে গেলেন? হলো ড্রাইভারের হাতে ঘুমের ঝুল থাকতেও পারে, কিন্তু জায়গাটা তো খুব সরু। হ্যাঁ, আনুমানিক 5:30 নাগাদ হয়েছে। 4:30 নাগাদ? হ্যাঁ, 5:30 নাগাদ হয়েছে। হ্যাঁ, বাচ্চাটা তো যা ছিল স্থানীয় প্রশাসন বা স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে হসপিটালাইজ করা হয়েছে। এখন মোটামুটি সবাই সুস্থ আছে। কত কাঁচার মতো চলে গেছে, চলে গেছে, কিন্তু একজনই আছে ভাই। কি নাম আপনার? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।